করোনা যুদ্ধের এই সময়ে আমরা এখন ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছি এবং বাংলাদেশের এই ভ্যাকসিন বাজারজাত করতে গিয়ে ভারত, চায়না, রাশিয়ার মতো একটি অনেক অনেক প্রতিযোগিতা চলছে বেশ কয়েকটি দেশ নিয়ে, এর মধ্যে আমেরিকাও আছে। তো ইনসেপ্টার এই ব্যাপারে ভূমিকাটা কি? ভ্যাকসিনের কিন্তু একমাত্র বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি ফ্যাক্টরি আছে, সেটা হলো ইনসেপ্টা। তো আমরা গত 10 বছর যাবত কিন্তু ভ্যাকসিন তৈরি করছি নানা ধরনের। আমরা টাইফয়েডের ভ্যাকসিন, কলেরার ভ্যাকসিন, র্যাবিসের ভ্যাকসিন, কিন্তু এই কোভিড-19 এর যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটার ব্যাপারে কিন্তু বেশ বিধিনিষেধ আছে নানা ধরনের, এবং সেই বিধিনিষেধের কারণে কিন্তু আমরা চাইলেই কিন্তু ভ্যাকসিন তৈরি করতে পারবো না। যেমন রাশিয়ার থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল আমাদের ভ্যাকসিন আমরা যাতে তৈরি করি। আমাদের এখান থেকে কিন্তু ভ্যাকসিনের আগে এক্সপোর্ট তো হচ্ছেই হয়েছে। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আমাদের এখান থেকে কিন্তু কলেরা ভ্যাকসিন নিয়ে গেছে আমাদের এই প্ল্যান্ট থেকে। ভ্যাকসিন কিন্তু আমরা এখনো তৈরি করতে পারছি না আমাদের ফ্যাক্টরিতে যতক্ষণ না আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের পারমিশন দিবে, 1 নম্বর। 2 নম্বর ফর্মুলেশনের ব্যাপার, যে আমরা যদি ফর্মুলেশনের ব্যাপারটা যদি আমাদের ফর্মুলাটা দেওয়া হয় ভ্যাকসিনের, তাহলেই কিন্তু আমরা বানাতে পারবো। তো এখানে আসলে ব্যবসায়িক কতগুলো ব্যাপার আছে, যে ফাইজার তো আসলে প্রথমেই তো আমাদের এইভাবে দিয়ে দিবে না হয়তো। নাম্বার টু হচ্ছে, হু কিন্তু যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওরা কিন্তু একটা জিনিস বলেছিল যে সেটা হচ্ছে যে আমাদের প্রায় 4-4.5 কোটি আমাদের অ্যাম্পল দেওয়ার কথা ফ্রিতে, সেটা কবে পাবো আমরা জানি না। যেহেতু আপনি বলছেন যে আপনারা অপেক্ষা করছেন অনুমোদনের জন্য, এবং আমাদের দেশ তো অনেক বড় দেশ, অনেক বড়, অনেক জনবহুল, বড় ঠিক নয়, জনবহুল, 17 কোটি মানুষ প্রায়। এই 17 কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া কিভাবে সম্ভব হবে এবং কতদিনে সম্ভব হবে? আসলে 17-18 কোটি যাই বলি না কেন, খুব দুরূহ কাজ কিন্তু, এত সহজ না ব্যাপারটা। আমার মনে হয় যদি আমাদের ছোটবেলার কথা আমরা চিন্তা করি, তাহলে বলতে পারি যে আপনার হয়তো মনে আছে যে আমাদের যখন স্মল পক্স হতো একসময় বাংলাদেশে, তারও আগে কলেরা, তারও আগে নানা ধরনের কিন্তু মহামারী হয়েছে বাংলাদেশে, এবং তারপর কিন্তু ভ্যাকসিন এসছে। তো সেই ভ্যাকসিনের কথা যদি আমি বলি, তাহলে স্মল পক্স এর ব্যাপারটি কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু ভ্যাকসিন দিতে হয়েছে। এবং আরেকটি ব্যাপার, এখনো পোলিওর টিকা যেটা, এবং নানা ধরনের টিকা কিন্তু আমরা আমাদের বাচ্চাদের খাওয়াই কিন্তু। তো এই পুরো দেশকে কভার করতে হলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে ফাইজারেরটা যদি বলি, এই মুহূর্তে যদি ফাইজারের ভ্যাকসিনের কথা বলি, এইটা কিন্তু সংরক্ষণের ব্যাপারটাও কিন্তু খুব টাফ, কারণ -70 ডিগ্রিতে আমাদের দেশে তো কোনো ব্যবস্থা নেই। তো আমি জানি না কিভাবে এই জিনিসগুলোকে আমরা ম্যানেজ করব। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা আমরা বলবো রিসার্চ ইনস্টিটিউট যেগুলো, তারা যদি নতুন কোনো ফর্মুলা নিয়ে আসে যেটা এত -70 ডিগ্রিতে রাখতে হবে না, হয়তো 10-15 কিংবা আরো কম যদি হয়, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে জিনিসটা, আমাদের সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা।